24 মার্চ শেষ হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ। আবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে খালেদা জিয়ার পরিবার থেকে এখনও কেউ আবেদন করেনি বলে জানান তিনি। সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে ডিজিটাল কেস ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সারা দেশে 91,000 মামলার জট নিরসনে সল্ভ ট্র্যাক সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে বক্তব্যে তিনি বলেন, বিবাহ নিবন্ধন সহ নাগরিকগণ আইনি সব সহায়তা অনলাইনেই পাবে। হালনাগাদ মামলা তথ্য সংগ্রহে আলাতের সাথে জনগণের আস্থা ও বিশ্বাস বাড়বে বলেও জানান আইনমন্ত্রী।